সেদিকে 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 ওইদিকে ওইদিকে আর টাইম দেয় না। ফুল দেবে না আমরা বিনয় স্যারকে বরণ করছি ফুলের তোড়া দিয়ে। এরপর আমরা স্যারকে ব্যাগ পড়াচ্ছি। আজকের এই শুভ দিনে ব্লাড ডোনেশন ক্যাম্পের দিন আমরা বরণ করছি। নেক্সট আমরা বরণ করছি আমাদের ডিস্ট্রিক্ট থেকে ডেপুটি সিএমওই স্থির। এরপর আমরা ভিডিও স্যারকে আমাদের মাননীয় ভিডিও স্যার বাকি উপস্থিত বিশিষ্ট জনেরা আছেন আমাদের স্টেজে, ওনাদেরকে ফুলের বুকে দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। মঞ্চে যারা আছে উপস্থিত বিশিষ্ট জনেরা তাদেরকেও আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছি। তার সাথে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের যে দাবি ছিল একটি নবনির্মিত মিটিং হল প্রয়োজন, তার দ্বার উদ্ঘাটন, তাকে কেন্দ্র করে আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকের এই অনুষ্ঠান সভায় আসছেন আমাদের স্থানীয় মাননীয় বিধায়ক মহোদয়, ভগবানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, আছেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক,
বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ এবং আমাদের বিমল সাহেব, আমাদের সিনিয়র পিএইচএম দিদি এবং আমার সামনে উপবিষ্ট ভগবানপুর আমাদের রুরাল হসপিটালের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, সাবরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। রক্তদান কর্মসূচি নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। আমরা বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান করে থাকি তার মধ্যে সব থেকে মহৎ সামাজিক কর্মসূচি হলো রক্তদান। এবং আমাদের যতদূর শুনলাম আজকে প্রায় আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মী বা বিডিও সাহেবের কর্মী বা আমাদের পঞ্চায়েত স্তরে বা ভদ্রাস কমিশন স্তরের কর্মীরাই মনে হয় আজকে রক্তদান করেছেন, কিন্তু খুব ভালো সংখ্যক রক্তদান হয়েছে। পাখির যেমন কোনো নির্দিষ্ট দেশ হয় না, রক্তেরও কিন্তু কোনো জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় কিছুই হয় না। একটি মুমূর্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য এই রক্ত, এবং এই রক্তের মাধ্যমে দাতা এবং গ্রহীতার মধ্যে এক মেলবন্ধন, এক মানবিকতার বন্ধন তৈরি হয়। তাই আমরা এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে এত মহৎ বলে মনে করে থাকি। আপনারা আজ সেই অনুষ্ঠান কর্মসূচি শেষ করেছেন। আমরা আমাদের স্থানীয় বিধায়ক মহোদয় তার নানা কর্মসূচির মধ্যেও আজকে এখানে এসেছেন, আমরা সত্যি আন্তরিকভাবে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কার্ডে দেখলাম যে ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে আপনারা লিখেছেন যে বিশ্বকালে নিশ্চিতভাবে গ্রীষ্মকালে কিছু রক্ত সংকট হয়তো বা দেখা দেয়, কিন্তু জেলা স্তরে পূর্ব মেদিনীপুর জেলা স্তরে আমরা বিগত 3 বছরে এটুকু আমরা সাফল্যের সাথে বলতে পারি, বছরে আমরা প্রায় আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর যে রক্তদান কর্মসূচি করে থাকি, প্রায় 900 থেকে 1000 খানেক আমরা এই রক্তদান কর্মসূচি করে থাকি। আমাদের কালেকশন প্রায় 42 থেকে 43 হাজার জেলার রক্ত আমরা সংগ্রহ করে থাকি, যার ফলে বিগত দিনের যা অভিজ্ঞতা, এমনকি এই যে কোভিড আবহের যে অভিজ্ঞতা, সেখানেও কিন্তু আমাদের জেলায় কিন্তু এখনো পর্যন্ত রক্তের সেইভাবে কোনো সংকট ঘটেনি। এই মুহূর্তে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় 4টি ব্লাড ব্যাংক আছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, এখন আর ব্লাড ব্যাংক বলা হয় না, ব্লাড সেন্টার বলে। যাই হোক, আমরা এখনো পর্যন্ত সেইভাবে কোথাও অর্থ সংকট দেখিনি। আপনাদের এই মহতী উদ্যোগের জন্যই হয়তো বা আগামী দিনেও আমরা প্রতিটি মুমূর্ষু রোগী যাদেরকে আমরা, যাদের রক্তের প্রয়োজন, তাদেরকে আমরা রক্ত দিতে পারব। আপনাদের সকলকে জানাই তত মস্তকে প্রণাম এবং কুর্নিশ, কারণ যেভাবে 2 বছর কোভিড আমাদের প্রায় হ্রাস করে নিয়েছিল, সেই সময় এই হেলথ দপ্তর, স্বাস্থ্য দপ্তর থেকে যেভাবে আপনার প্রধানতম সৈনিক হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষকে আশ্বস্ত করেছিলেন, মানুষকে ভয়ের থেকে মুক্ত করেছিলেন এবং বলেছিলেন যে ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি, এটা একজন সাধারণ নাগরিক হিসেবে, সমাজের একজন নগণ্য মানুষ হিসেবে মনে হয়েছে, যে সত্যি আমাদের সাথে আপনাদেরকে কুর্নিশ জানানো উচিত। এবং আজকের এই মঞ্চ আমাকে আরও একবার সেই সুযোগ দিল আপনাদের সকলকে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করার। মঞ্চ উপবিষ্ট রয়েছে ডেপুটি সিএমএস সাহেব, বিডিও সাহেব, আমাদের অনুরবাবু রয়েছেন, সভাপতি মহাশয় রয়েছেন, আজিমুল ভাই রয়েছেন, সুখেন রয়েছেন, তুমিবাবু রয়েছেন, এবং আরও বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ এবং সর্বোপরি আপনারা রয়েছেন। এবং আমরা জানি যে রক্তদান উৎসব
এমন একটা উৎসব সেটা সাম্প্রদায়িকতার উৎসব উদ্যোগে, যেটা আমি মাননীয় ডেপুটি সিও সাহেবের কথা প্রসঙ্গেই বলবো, যে সাম্প্রদায়িকতার উদ্যোগে যে উৎসব মানুষের মানুষের যে মেল বন্ধন সেটার একটা উৎসব। আমরা বারংবার সে উৎসব চাই, আমরা চাই সমাজের আনাচে কানাচে এরকম রক্তদান শিবির হোক, রক্তদান উৎসব হোক, যেখানে মানুষ মানুষের সঙ্গে মিলিত হতে পারবে এবং নিঃস্বার্থে হতে পারবে, যেখানে একজন মানুষ না জেনে নিজে রক্তটা দিচ্ছে আরো একজন মানুষকে, যিনি তার রক্ত হয়তো বাঁচবেন আরো বেশ কিছুদিন, বেশ কিছুটা বছর। তো সুতরাং এটা তো কুর্নিশ জানানো, এবং আমরা প্রত্যেকেই চাই যে আমরা যারা বঙ্গবাসী হিসেবে রয়েছি, যারা মানুষ মনুষ্যত্বের মর্মটাকে বজায় রেখেছি, এভাবেই যেন একটার পর একটা পদক্ষেপে সেই মর্মটাকে যেন বজায় রাখতে পারি। তাই সর্বদা যখনই রক্তদান উৎসবে আমি আমন্ত্রিত হই, নিজেকে খুব ধন্য এবং আপ্লুত মনে করি, এবং সর্বদা চেষ্টা করি সেই সমস্ত উৎসবে বা সেই অনুষ্ঠানে থাকার। তার সঙ্গে পাশাপাশি আজকে আরও এটা একটা খুব ইম্পর্টেন্ট হসপিটাল, সবার পক্ষে সম্ভব হয় না যে ইমিডিয়েটলি যে তারা তমলুকে যাবে বা কলকাতায় ছুটে যাবে। সুতরাং এরকম একটা হসপিটাল এখানে খুব প্রয়োজন, এখানে সবাই তাদের ইমিডিয়েটলি এমার্জেন্সি বেসিসে সেই চিকিৎসাটা করাতে পারবে, এবং সেখানে ডাক্তারবাবু থেকে শুরু করে যারা স্বাস্থ্য রয়েছেন সামনে পেছনে তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাবো, কারণ তারা সর্বদা দিন রাত এক করে উৎসব উপেক্ষা করে তারা চেষ্টা করছেন যে মানুষকে কীভাবে সুস্থ ভালো থাকবে। তো তার জন্য সত্যি একটা মিটিং হলে খুব হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে সার্ভিসও সেই মতো ঠিকঠাক প্রপারলি হয় না। তো এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার অনেক দিন ধরেই প্রয়োজন পড়েছিল, এবং আজকে এত সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে এত এই মিটিং হলটা ওপেনিং হয়েছে, তার আমি নিজে সাক্ষী থাকতে পেরে আপ্লুত। এবং আগামী দিনে আমার মনে হয় যে এই মিটিং হল থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু এজেন্ডা উঠে আসবে, অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য উঠে আসবে, অনেক ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন উঠে আসবে, যেটা আমরা দিন রাত মানুষকে আরও সেবাটা আরও প্রতিনিয়ত আমরা আরও ইমপ্রুভ করতে পারব। তো সুতরাং এরকম একটা হল প্রয়োজন, এরকম একটা কেন্দ্র প্রয়োজন, এবং সর্বোপরি আপনাদের মতো মানুষের মানসিকতা প্রয়োজন। তো সেই মানসিকতা যে সবসময় আপনারা রয়েছেন, এগিয়ে এসে মানুষের হাত ধরে রয়েছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে কুর্নিশ জানানো ছাড়া এবং কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার কিছু নেই, এবং শুধু এইটুকু বলতে পারি বিধায়ক হিসেবে বিধায়ক একটা অলঙ্কার মাত্র, একটা চেয়ার মাত্র, আমিও সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই আপনাদের সঙ্গে, কারোর ভাই, কারোর বন্ধু, কারোর দাদা হিসেবে থাকতে চাই, কারোর ছেলে হিসেবে থাকতে চাই, এবং আমার দ্বারাই যতটুকু যতটা সম্ভব আমার তার সর্বদা খোলা। আপনারা আসবেন, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব প্রতিনিয়ত যেভাবেই হোক না কেন সেই সমস্যাটার সমাধান করে দেব। সকলের আশীর্বাদ চাইছে, সকলের সহযোগিতা চাইছে, এবং আমার যারা স্বাস্থ্য দপ্তরের দিদিরা এত সুন্দর গান গাই সঙ্গীতের মাধ্যমে, তাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাই। এবং বিশেষ করে আমার মন আকর্ষণ করছিল আমার ছোট্ট ভাই যিনি তবলা বাজাচ্ছে, এবং খুব নস্টালজি হয়ে পড়ছিল আমি একটা মুহূর্ত নিয়ে বলেই ফেলি, ছোটবেলায় আমাকেও মা তবলা শেখানোর জন্য প্রচণ্ডভাবে আগ্রহী ছিল। তো আমারই একজন মামার বন্ধু তিনি তবলা হোক বাজাতে পারতেন, এবং তার উপর দায়িত্ব ছিল আমাকে এসে তবলা শেখানো। তাই ওকে দেখে হঠাৎ করে মনে পড়লো আমার তবলা শিখতে একদম ইচ্ছে করতো না। তো তাই যখনই ওই মামা বন্ধু আসতেন, তাকে একজন মামাই ডাকতাম, তো আসতে খুব স্বাভাবিকভাবে চা দেওয়া হতো, আমি বললাম চা খাওয়া হচ্ছে দেবা বাড়ি যাও, তাকে বাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে। তারপর আমার বেঞ্চ বাজানো অবধি রয়েছে, তবলা বাজানোর সুপ্ত ইচ্ছাটা রয়ে গেছে, কিন্তু যখনই সুযোগ পাই তখন পাড়ার ঘরে আড্ডা মারতাম, গাড়ির বোনের বাজাতাম বন্ধুদের সঙ্গে, তারপর বেঞ্চে বার বাজাতাম স্কুল বা কলেজে। তো এরকম বেশ কিছু এরকম মুহূর্তগুলো আমরা ফিরে পাই এই সমস্ত অনুষ্ঠানে আসতে পারলে, খুব ভালো লাগলো আমাদের সেই ছোটবেলায় নিজেকে ফিরিয়ে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সুস্থতা আপনারা সকলকে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট ডেপুটি সিএমএসটি স্যার, ডিএমওজি সাহেব, সভাপতি সাহেব, এবং আরো যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে, তার সাথে অবশ্যই আপনারা সকল হেলথ ওয়ার্কার, সবাইকে
আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওকেশন অনেকগুলো যে মানে বিগত এক বছর ধরে এখানে থাকার সময়কালীন দেখেছি এবং তার আগে যখন কোভিড স্টার্ট হলো যে পিরিয়ডটা হয়তো এখানে ছিলাম না অন্য এক জায়গায় ছিলাম কিন্তু আপনাদের ডেডিকেশন ছাড়া কিন্তু হতো না ব্যাপারটা স্ট্রেট হতো না এর থেকে বেশি বড় কিছু আর বলার নেই কারণ সেই সময় অ্যাডমিনিস্ট্রেশন বলতে 2019-20 সালে যখন কোভিড স্টার্ট হলো অ্যাডমিনিস্ট্রেশন বলতে শুধুমাত্র হেলথ ছিল আর বিডিও অফিস ছিল বাকি সব কিছুই বন্ধ ছিল এবং বিডিও অফিসের কাজ ছিল আপনাদেরকে শুধুমাত্র ব্যাকএন্ড থেকে সাপোর্ট দেওয়া তো যুদ্ধটা আপনারা একাই লড়েছিলেন প্রায় সেই সময় শেষে হয়তো ক্রেডিটটা সবাই মিলে ভাগ করে নিয়েছি তো সেই জায়গায় আজকে সেটা ফিরিয়ে দেওয়ার সময় যে প্রথমে যখন দেখছিলাম যে ইতালি ফ্রান্স জার্মানির মতন জায়গায় এত এডুকেটেড লোকরা যে অবস্থায় যাচ্ছে আমরা ভেবেছিলাম কি হবে তারপরে দেখলাম যে আপনারাই বেস্ট মানে এখানে মেনলি এডুকেশন শিক্ষা থেকেও ব্যাপারটা নিজেদের দায়িত্বের প্রতি দায়িত্বশীল থাকাটা মেন জিনিস ছিল তো সেটা করেছেন আর এখানে এসে দেখলাম বন্যার সময় এগেন যে মানে আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো জল ঢুকে গিয়েছিল তারপরেও আপনারা আপনাদের বাড়ি নিজেদের বাড়িটাকে সেকেন্ডারি করে নিয়ে যেভাবে এই সাপ হ্যাঁ ব্যাং এইসবের মাঝখানে জল পেরিয়ে পেরিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে একবার করে মানুষকে জিজ্ঞাসা করা যে সবাই ঠিক আছে কিনা এইটুকুর যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনাদের থেকেও বেশি আমরা বুঝতে পেরেছি মেবি আমাদের হয়ে আপনারা গিয়েছিলেন কিন্তু মানুষের কাছে একটা বার্তা পৌঁছেছিল যে প্রশাসন এসেছিল আপনারাই তো সেই সময় প্রশাসন ছিলেন যে তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আর খুব বেশি কিছু এখানে মানে অনেক মিটিং হয় অনেক ইনস্ট্রাকশন দেওয়ার থাকে এখানে খুব বেশি কিছু বলার নেই শুধু একটা জিনিস নিয়ে আপনাদের কাছে অ্যাপিল রাখতে চাই যে আজকের এই মঞ্চ থেকে যে আমাদের জেলাতে একটা খুব ক্রাইসিস সিচুয়েশন চলছে যে 14-15-16 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে মেবি এটা অনেক কিছু রিলেটেড শুধুমাত্র এডুকেশনের সাথে নয় দীর্ঘদিন কোভিডের জন্য অনেক মানুষের জীবিকা নষ্ট হয়েছে কেউ চায় তার একটা কম্পালশন আছে স্কুল বন্ধ ছিল তার একটা কম্পালশন আছে কিন্তু এই লড়াইটা কিন্তু এখন যে অবস্থা যে আমাদের রাজ্যের ভিতরে পূর্ব মেদিনীপুর সব থেকে শিক্ষিত জেলা আর সেখানে এইরকম একটা স্ট্যাটিস্টিক্স বারবার প্রকাশ পাচ্ছে সত্যি আমাদের খুব লজ্জার ব্যাপার এবং এইখানটাতে কিন্তু এগেন আমাদের সবাইকে একসাথে নামতে হবে টিচাররা যাচ্ছেন তাদেরকে শিক্ষার্থীকে ফিরিয়ে আনার জন্য আমরা যাচ্ছি তাদেরকে কিভাবে পড়াশোনা চালাতে তাদের যদি কোনো আর্থিক বা অন্য কোনো ধরনের প্রবলেম হচ্ছে অ্যাডমিশন হতে পারছে না তার হেল্প করার জন্য আপনারা যে প্রত্যেক বাড়িতে যাচ্ছেন আপনাদের মেয়েদের মায়েদের বোঝানো দরকার যে একটা মেয়ের 14-15 বছর বয়সে বিয়ে হলে তার ফিজিক্যালি কি প্রবলেম হতে পারে যে আজকের ম্যাটারনাল মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে যেটা MMR 1%-2% এর ভেতরে সেটা এখন 4% পৌঁছে গেছে এই জিনিসটা মাল্টিপ্রোম অ্যাপ করতে হবে টিচাররা যাচ্ছেন আমরা যাচ্ছি আপনাদেরকেও যেতে হবে মেবি পাড়ায় পাড়ায় বৈঠকের ভেতরে কোনো অন্য কোনো বাড়ির এক্সাম্পল দিয়ে অন্য কাউকে সচেতন করা আপনারা পারবেন কারণ যাদের হচ্ছে তারা অনেকেই হয়তো আপনার ফ্যামিলির আপনারা নিজেদেরকে রিলেট করতে পারবেন যে তারা গ্রামের ভেতর থেকে কি ধরনের জায়গা থেকে উঠে এসেছে তাদের কি প্রবলেম হচ্ছে শুধু এটাই আমার এখানে করার ছিল যে আশা করি আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করলে কিছু দিনের ভেতরে এই জায়গাটা তো একটা সাফল্য লাভ করব আর আরো একবার সবাইকে ধন্যবাদ যে সবকিছু করার পরেও আজকে এত ইউনিট ব্লাড কালেকশন হলো শুধুমাত্র আপনাদের মাধ্যমে এটাও একটা অনন্য নজির যে মানে আপনারা ফাইনালি যে মানে আপনারা সবই কিছু পারেন প্রুভ হয়ে গেল হ্যাঁ তো আপনাদের কাছে এক্সপেক্টেশনও থাকবে যে আগামী দিনে আমাদের হেলথ পরিষেবা ভালোভাবে চলতে থাকুক এরকম মানে অলরেডি প্রুফ যে পূর্ব মেদিনীপুর হেলথ ডিস্ট্রিক্টে ভগবানপুর চণ্ডীপুর এই রিজিয়নের আমরা বাই স্ট্যাটিস্টিক সব থেকে ভালো জায়গায় থাকি বিট ভ্যাকসিনেশন যে মানে আমরা এক টাইমে যখন স্কুল স্টুডেন্টদের ভ্যাকসিনেশন হলো উইদিন ওয়ান উইক আমরা 85-87% কমপ্লিট করতে পেরেছিলাম
সবকিছুর জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক অ্যাডমিনিস্ট্রেশন এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে। আর খুব বেশি কিছু বলবো না, থেকে দুই দিনের মধ্যে আমি এগিয়ে নিয়ে গেছিলাম। মুখ্যমন্ত্রী এখানে মিটিং করতে এসেছিলেন 2008 সালে, আমার বড় পাওনা ছিল পাঁচকুড় কলেজে, যেটা ডেভেলপমেন্ট মিটিং করে। তো সেই জায়গাতে আপনাদের কাছে আপনারা যে পরিষেবাটা দিচ্ছেন এটা সেবা। আমি রামকৃষ্ণ মিশনে কাজ করেছি প্রথম অবস্থায়, মাঠে মাঠে গিয়ে কাজ করেছি, এলাকায় গেছি, অনেক জায়গা ঘুরেছি রামকৃষ্ণ মিশনের দৌড়ে। তো যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা আপনাদের দেখে মনে করে যে বহু রূপে সম্পর্কে চালিত তা খুঁজি চরিত্র, জীবে প্রেম করে যেজন সেই জন সেবি চরিত্র, জীবে প্রেম শিব জ্ঞানে জীবের সেবা, সে কাজটা আপনারাই করেছেন। সেবা করেছেন, মানুষের কাছে পৌঁছেছেন, মানুষের পরিষেবা দিয়েছেন। ডেভেলপমেন্টের কথা আমরা ভাববো, মিটিং হলের যেটা ব্যাপার হয়েছে, কিছু কিছু জায়গায় অসমাপ্ত কাজ আছে, আমরা সেগুলো দিয়ে দেবো। বিডিও সাহেবের সঙ্গে আমি বসে বসে আলোচনা করেছিলাম, ডাক্তারবাবুর সঙ্গে প্ল্যানিং করে যে যে কাজগুলো দরকার। আমার ফিনান্সিয়াল ইয়ার আগামী নভেম্বরে একটা ফিনান্সিয়াল ইয়ার আমি পাবো, নভেম্বর ডিসেম্বরে একটা টাকা পাবো, মোটা টাকা পাবো, টাকার মধ্যে আপনার হাসপাতাল বঞ্চিত হবে না। যেখানে যা দরকার আমার লাস্ট ফিনান্সিয়াল ইয়ার পঞ্চায়েত নির্বাচনের আগে যা দরকার, যতটা টাকা দরকার, যতটা বেশি বরাদ্দ করা যায় হসপিটালের জন্য আমরা বরাদ্দ করবো। যেহেতু একটি হসপিটাল আছে ভগবানপুরে, যেটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, ভগবানপুর গ্রামীণ হসপিটাল, সেই জায়গায় আমরা বিউটিফিকেশনের কথা মাথায় রেখেছি। এই পরিকল্পনা আমার 2018 সালের পরিকল্পনা ছিল যে এখানে একটি বিউটিফিকেশন হবে, পুকুরটাকে বাঁধিয়ে রঙিন মাছের চাষ করা হবে, মানুষ যাতে বিকেলে এসে এখানে একটু বেড়াতে পারে, ফুলের বাগান হবে। আর আমরা ঝুড়িগুলোকে তুলবো বলেছিলাম, ঝুড়িগুলো তুলে দিয়েছি। এখানে ডাক্তারবাবু বারবার একটা আবেদন রেখেছিলেন যে গাড়ি ঢুকছে না, ইমার্জেন্সি গাড়ি ঢুকছে না। সেই জায়গায় বিডিও সাহেব তৎপরতার সঙ্গে এটা মোকাবেলা করেছেন, আমি কিন্তু আড়ালে ছিলাম। রাজনৈতিক নেতা যদি সামনে এসে যায় তখন বিতর্ক শুরু হবে, তার জন্য বিডিও সাহেব পুরো অপারেশন করেছে, আমি পেছন থেকে বিডিও সাহেবকে ধরে দিয়েছি। তো সেই জায়গায় আমি এই কাজটুকু করেছি। আগামী দিনে আপনাদের হাসপাতালে যেটা যা প্রয়োজন আমি আজকে বললাম, টাকা যতটা লাগে, যতটা টাকা বরাদ্দ করা যায় আমরা করব। শুধু আপনাদের কাছে আমার আবেদন যে আমাদের গ্রামের মানুষ কথা বলতে জানে না, হয়তো অনেক সময় রাত ভিড়, অনেক ডিস্টার্ব করে ডাক্তারবাবুকে, ডিস্টার্ব করে ডাক্তারবাবু সেটা সহানুভূতির সঙ্গে দেখেন, দিদিও দেখেন, দিদিও ফোন করলে দিদি ফোন তোলেন। তো আপনারা একটু সহানুভূতি হবেন, আপনারা সহানুভূতিশীল আছেন, সেবা করেছেন, করবেন, এটা মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস। আগামী দিনে আপনাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছেন, যেটা আমরা রাজ্য থেকে জেনেছি। আশা কর্মীদের জন্য ভালো কিছু অপেক্ষা করছেন, আপনারা মনে রাখবেন পঞ্চায়েত ভোটের আগে বা তার মধ্যে কিছু আশা আপনারা কিছু থাকতে পারেন, এটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ভেবেছেন। তো সেই জায়গায় আর বেশি সময় নেব না, আপনারা আমার শ্রদ্ধা নমস্কার এবং অভিনন্দন। শিবেদের হসপিটালটা দরকার আছে, তার জন্য যা যা দরকার সেটাও আমরা করব। তো এইটুকু কথা বলার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি। প্রোগ্রামটা নিয়ে যদি একটু বলেন, মানে কি কি প্রোগ্রাম হলো, এই যে কি উদ্বোধন হলো আজকে 7th এপ্রিল বিশ্ব জনস্বাস্থ্য দিবস। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের সাথে ওতপ্রোত জড়িত এবং মানুষের যেটা মৌলিক চাহিদা, বিশেষত একটি মুমূর্ষু রোগীর যে মৌলিক চাহিদা, রক্তের চাহিদা, তাকে মাথায় রেখে ভগবানপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন আর বলা হবে না, গ্রামীণ হসপিটাল প্লাস ভগবানপুর ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি আজকে কিছু বিশেষ কর্মসূচি নিয়েছে। তার মধ্যে একটি কর্মসূচি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। কেননা এই যে বিভিন্ন স্তরের যে রক্তদান শিবির, সেটা স্বেচ্ছাসেবী সংস্থা, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর, বিভিন্ন ক্লাবস তারা করে থাকে বলেই আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় আমি বিগত 3 বছরের যা তথ্য পরিসংখ্যান অন্তত এই মুহূর্তে আমার কাছে রয়েছে, তাতে আমরা কোনোদিন রক্তের সংকুলান বা অভাব কিন্তু পাইনি। আমরা বছরে প্রায় 998টি এরকম ক্যাম্প করেছিলাম। আমরা গত বছর 42,000-এরও বেশি, প্রায় 43,000-এর কাছাকাছি আমরা রক্ত কালেক্ট করেছিলাম। আমাদের রুগীর প্রয়োজনে আমরা ব্যবহার করেছিলাম 42,000-এর কাছাকাছি, 41,000 সামথিং। তো স্বাভাবিকভাবেই এইটুকু আমরা বলতে পারি যে মুমূর্ষু রুগীকে রক্ত দেওয়ার যে অভাব, সেটা অন্তত আমরা জেলায় করতে পারিনি, এবং তার জন্য কিন্তু এই ধরনের কর্মসূচিগুলো দরকার।
তাই ওরা করেছে, আমার আমাকে ইনভাইট করেছিল, আমরা এসেছি, আমাদের খুবই ভালো লেগেছে এবং আজকে প্রায় ভালো সংখ্যক রক্ত ওরা কালেক্ট করতে পেরেছে। সেকেন্ড থিং হচ্ছে আজকে এখানকার যে স্বাস্থ্যকর্মী তাদের বিভিন্ন যে মিটিংয়ের জন্য একটা ঘরের খুব প্রয়োজন ছিল। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে নবনির্মিত মিটিং হল, আমিও এখানে আগে এসেছি, কর্মচারীদের বসানো যেত না, কোভিড পার্সপেক্টিভে কোভিড আবহে যখন খুব আমাদের বলাই ছিল যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, কিন্তু যে সংখ্যক কর্মচারী এখানে মিটিং করেন নিশ্চিতভাবে এটা কিন্তু মিটিং করার একটা কোনো পরিকাঠামো ছিল না। আজকে এই যে একটা সুন্দর মতন, ভীষণই সুন্দর আমি বলবো, যে নবনির্মিত মিটিং হল, এটা এদের আগামী দিনে একটা কাজের অনুপ্রেরণা দেবে, এটা তো সত্যি কথা। বিগত দু বছরের কোভিড প্লাস আপনাদের ভগবানপুরে বিগত বছরে যে বন্যা পরিস্থিতি গেছে, হাসপাতালটা যেভাবে জলের তলায় চলে গিয়েছিল, তার সত্ত্বেও আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু মানুষের পরিষেবাটা দিয়েছে। সুতরাং তাদের চাহিদাটাকেও কিন্তু আমাদের সম্মান জানানো উচিত এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজকে এই নবনির্মিত যে মিটিং হল সেটা নিশ্চিতভাবে আমাদের কর্মীদের একটা অনুপ্রেরণা দেবে। আর তৃতীয়ত যেটা বিষয় যে যারা সারা বছর ধরে কাজ করছে, বিভিন্নভাবে কাজ করছে আমাদের স্বাস্থ্যকর্মীরা, তাদের একটা স্মারক দেয়, আর কিছু না, আমরা তো অর্থনৈতিক অনুদান দিতে পারবো না, কিন্তু একটা স্বীকৃতি যে তোমরা কাজ করছো। সেই নিরিখেই বিভিন্ন যে অ্যানালিসিস করা হয়েছে, পারফরমেন্স অ্যানালিসিসের পর যারা যারা উপরের দিকে আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় করে বিভিন্ন ইন্ডিকেটারের ভিত্তিতে আজকে তাদের একটা স্মারক হিসেবে ওরা একটু কিছু দিবে। এই তিনটে মূলত কর্মসূচিকে এখানে আজকে নেওয়া হয়েছে। খুব ধন্যবাদ আপনাকে। একটা জিনিসের একটা বিতর্ক তৈরি হয়েছে, এটা ভগবানপুর হসপিটাল, কিন্তু এর অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ডাক পাননি, মানে ভগবানপুরের বিধায়ক ডাক পাননি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যতদূর জানতে পেরেছি, এটা যেটা সিদ্ধান্ত হয় ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি যে সিদ্ধান্তটা করে, যেই সিদ্ধান্তের একেবারে উপরের স্তরে থাকেন পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সাথে থাকেন বিডিও সাহেব এবং আমাদের বিএমই সাহেব পঞ্চায়েত প্রধানরা, তারা মিলে যে সিদ্ধান্তটা একটা অনুপ্রেরণা পায়, তো সেই নিরিখে এখানে এমএলএ সাহেবকে আনা হয়েছে বলে আমি শুনেছি। চন্দ্রপুর বিধানসভা ভগবানপুর এক ব্লকে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আছে, কিন্তু আবার অনেকগুলো গ্রাম পঞ্চায়েত ভগবানপুর বিধানসভার মধ্যে আছে, যেমন ভগবানপুর 3 এবং 5 এবং 3 এর মধ্যে একটা ডিস্ট্রিবিউশন আছে। এই ভগবানপুর, এটাও তো ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে, এটা তো স্থানীয় ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি যে সিদ্ধান্তটা নেয়, সেই সিদ্ধান্তের নিরিখেই এরা এটাকে রূপায়ণ করেছে। এটা আমরা সেই জন্য উপর থেকে জেলাগতভাবে আমরা এর ব্যাপারে আর বেশি কিছু বলতে পারবো না, বা আমাদের ব্যাপারে কিছু নাক গলানোটাও উচিত না, কেননা এটা স্বশাসিত একটা সরকারি সমিতি, তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই। পরিকল্পনা আমরা ডাক্তারবাবুর সঙ্গে বসব, দু একদিনের মধ্যে আমরা বসছি। হসপিটালে যা যা প্রয়োজন, 60 বেডের একটা হসপিটাল প্রয়োজন, ওনারা আবেদন করেছেন,
এটা আমরা এমএলএ সাহেবকে বলেছি, আমাদের তরফ থেকে এই আবেদন থাকবে, আমরা এমএলএ সাহেবের কাছে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন আমরা মিনিস্টার মেডিকেল পর্যন্ত, সেখান থেকে আমরা এই হসপিটালটাকে যাতে একটা গ্রামীণ হসপিটাল যাতে উন্নত হয়, এখানে কোনো কাছাকাছি কোনো বড় হসপিটাল নেই, সিদ্ধমপুর যেতে হবে, এগুলা যেতে হবে, তাহলে এই মাঝের যে আমাদের যে জনসাধারণ তারা পরিষেবাটা কোথায় পাবে? একমাত্র ভগবানপুর আমাদের কাছে ভরসা, এই ভগবানপুরের জন্য এই 60 বেডের হসপিটাল একটি অতি অবশ্য দরকার। স্যার সামনে বিউটিফিকেশনের কাজ শুরু হয়েছে, যে ঝুবড়িগুলো ছিল 50 কাঠা ঝুবড়ি ছিল, আমরা পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবকে নিয়ে আমরা এই যে ঝুবড়িগুলো তুলে দেওয়া হয়েছে। এরপরে ড্রেন একটা হচ্ছে, এখানে জল জমা হয়ে যেত বা পেশেন্ট পার্টি গাড়ি টাড়ি আসতে অসুবিধা হবে, যার জন্য ঝুবড়িগুলোকে পরিষ্কার করা হয়েছে, এবং চারদিকটা আমরা ড্রেন দিয়ে এখানে 10 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, ড্রেন দিয়ে ড্রেন করে জলটা একটা নয় দিকটা দিয়ে আমরা ফেলাচ্ছি। তারপরে এখানে মার্কেট কমপ্লেক্সের একটা পরিকল্পনা আছে, সেটাও কাজ শুরু হচ্ছে, এবং আমরা বিএলআরও বিল্ডিং করেছি, এখানে রেজিস্ট্রি অফিসও কাছাকাছি হবে, হসপিটালের কাছাকাছি, আর একটা বাগান হবে, আর পুকুরটাকে বাঁধিয়ে একটা নতুন ধরনের বিউটিফিকেশন হবে, এই হচ্ছে আমাদের পরিকল্পনা আছে। আমরা টয়লেট একটা দিয়েছি 10 লাখ টাকার, এখানে একটা সাবমার্সিবল পাম্প দিয়েছি 10 লাখ টাকা, যেটা হসপিটালের জন্য আগামী আর্থিক বছরে আমরা ম্যাক্সিমাম টাকা হসপিটালের জন্য বরাদ্দ করবো, যেটা হচ্ছে সামনে পঞ্চায়েত ইলেকশনের আগে যে আমরা 15 ফিনান্সের টাকা পাবো, সেই টাকাটা ম্যাক্সিমাম টাকা আমরা হসপিটাল। এ ব্যাপারটা আমি বলতে পারবো না, আমরা আমাদের বিধায়ক সোম চক্রবর্তী ছিলেন, ভগবানপুরের বিধায়ক সম্বন্ধে ওটা হসপিটাল, স্বাস্থ্য দপ্তরের ব্যাপার, এটা আমার জানা নেই, আমি কি আমন্ত্রণ আমাকে জানানো হয়েছিল, এখানে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি এসেছি, আমাদের সবাই মিলে একটা পরিকল্পনা করা হয়েছে, হসপিটালের রক্তদান শিবির হবে, নবনির্মিত যেটা আমাদের রাজ্য সরকার যে টাকাটা বরাদ্দ করছে তার বিল্ডিংটা নবনির্মিত আজকে সেটা উদ্বোধন হলো, এইটুকু আমি বলতে পারি। এটা আমি এ ব্যাপারে আমি কোনো কথা বলতে পারছি না, বিতর্কিত ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি। ব্লক পঞ্চায়েত সমিতি না না এটা এ ধরনের কোনো ব্যাপার।